নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 10 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সড়কের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লগুপ্ত। দয়াপুর চা বাগানের ভেঙে পড়ল 144 নং আঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ। অম্বিকাপুর পূর্বপাড়ার পুজোয় বিশেষ আকর্ষণ বলিউড অভিনেতা সুনীল পালের সাংস্কৃতিক সন্ধ্যা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। সোনাইয়ে 10.5 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার দুপুরে কাজীডোহর পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজীডোহর রোড ও বেড়াবাগ থেকে নতুন বাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণে মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীনে রাস্তার কাজের সূচনা করেন সাংসদ ও বিধায়ক। এ উপলক্ষে স্থানীয় কাজীডোহর হাইস্কুলের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বড়ভূঁইয়ার পৌরোহিত্যে সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে রাস্তার গুরুত্ব তুলে ধরেন। এতে জানান, তিনি পূর্তমন্ত্রী থাকাকালীন সোনাই রাস্তার হাল ফেরাতে বেশি প্রকল্প মঞ্জুর করে দিয়েছেন। তখন সদলীয় বিধায়ক কাজের নামে ঠিকাদারি চালিয়েছিলেন তা তিনি বুঝতে পারেননি। বক্তব্যে মুখে নাম না নিয়েও এভাবেই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে বিধেন সাংসদ পরিমল। তবে সরকার দুর্নীতি নির্মূলের অনেকটা সফল হয়েছে বলেও দাবি করেন পরিমলবাবু। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, সোনাইয়ে পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে, কোনো কাজে তিনি কমিশন নেন না, তাই প্রকল্প সঠিক বাস্তবায়ন চান তিনি। তবে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সাজু। এর আগে রাস্তার কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিভাগীয় এসডিও শওকত আলী, কাজীডোহর হাইস্কুলের হেড টিচার নির্মল দাস, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনীষ জৈন সহ স্থানীয় বিশেষ নাগরিক ও বিভিন্ন জনপ্রতিনিধিরা। এই লেভেলে না হয়, আমাদের বিধায়কও বলেছেন, এই লেভেলে যদি না হয় তাহলে ইঞ্জিনিয়ারকে বলুন, ইঞ্জিনিয়ার করাতে বলেন না, বিধায়ককে বলুন, বিধায়কের যদি কোনো অসুবিধা হয় তিনি এখানে না থাকেন, কোনো অসুবিধা হচ্ছে বাইরে আমাকে বলুন। কিন্তু কাজ সঠিকভাবে হওয়া যায়, এই অনুরোধ থাকলো আমাদের ইঞ্জিনিয়ারের কাছেও, অনুরোধ থাকলো আমার যিনি কন্ট্রাক্টর ওনার কাছেও। কারণ বড় প্রত্যাশা করে থাকে মানুষ, মানুষের একটা সবার মানুষ আমরা সবাই জানি, বলার প্রয়োজন। কিন্তু তথাপি বলি, আমরা আজকে যেভাবে আছি, আমরা তো এইভাবে ছিলাম, আমরাও এক ধরনের প্রাণী, জীব জগতের এক প্রাণী। কোন একটা সময় আমরাও দাদা জঙ্গলে টঙ্গলে আসলাম, এইভাবে রাস্তা কাটাচ্ছেন। মানুষ তার বুদ্ধির বলে সে চলতে শিখেছে, রাস্তা বের করতে আরম্ভ করেছে, ধীরে ধীরে সভ্যতার উন্নয়ন হয়েছে, ধীরে ধীরে ওই গরুর গাড়ির থেকে এখন 18-20 টাকার গাড়ি আরম্ভ। উধারবন্দ শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক 114 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 72টি পড়ুয়া দুর্ভোগে। সম্প্রতি উধারবন্দ বিধানসভার দয়াপুর জিপির দয়াপুর চা বাগানের আসাম সরকারের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক 114 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহটির দেওয়াল ভেঙে পড়েছে, এমনকি টিনের ছাউনি কিছু অংশ নাই। বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মী পিঙ্কি দুবে সহ শিশু পড়ুয়াদের অভিভাবক সরব হয়ে সংবাদ মাধ্যমে জানান, দীর্ঘদিন থেকে 72টি শিশুকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। ঠিক মতো বসার জায়গা নেই, বৃষ্টি হলে কর্মীসহ শিশুদের দাঁড়ানোর জায়গা নেই, বৃষ্টির জলে ভিজতে হয় শিশুদের। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান অতিসত্বর এই কেন্দ্রের গৃহটি নির্মাণ করে দেবার। এদিন উপস্থিত ছিলেন কেদার রবিদাস, মঞ্জু রবিদাস, সঞ্জয় রবিদাস, জগদীশ রবিদাস, অঞ্জু সতনামী, মায়া রিকিয়াসন, ছোটলাল রবিদাস, কানাই রবিদাস, জয়ন্তী রবিদাস প্রমুখ। অনেকদিন ধরে এই সেন্টারটা এইভাবে নষ্ট অবস্থায় পড়ে আছে। অনেক অনেক চেষ্টা করলাম আমরা, অফিসেও কমপ্লেন করেছি যে অফিস যে আমাদেরকে বলেনি সেন্টারটা হবে না তা না, অফিস আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সেন্টারটা হবে, সেন্টারটা চলে এসেছে। কিন্তু সেন্টারটা চলে আসার পরও এখন পর্যন্ত মানে এটা বানানো হচ্ছে না। কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে এসে, আমি আমার তো ডিউটি করে যাচ্ছি, আমাকে করতেই হবে যেহেতু গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে ডিউটি করার জন্য। কিন্তু এই অবস্থাতে যে বর্তমান যে এই যে অবস্থাটা আছে, আমি বাচ্চাদেরকে কোথায় বসাবো,
কি ফেসিলিটি দিব ওদেরকে আমি? এই যে ওয়ালটা দেখছেন, পুরো ধসে পড়ে গেছে, এটা কত বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ভাগ্য ভালো ছিল তখন তো আমাদের বাচ্চারা সেন্টারে ছিল না, বন্ধ অবস্থায়, মানে সানডে ছিল না, তুফান দিয়েছিল, তখন এই ওয়ালটা ধসে পড়েছিল। পরের দিন খবর পেয়েছি, আমার সহায়িকা আমাকে ফোন করে বললো যে পিঙ্কি, আমাদের যে মিডিলের ওয়ালটা ছিল সেটা ধসে পড়ে গেছে। তো এই মতো অবস্থায় বাচ্চাদের এখানে পড়ানো অনেক রিস্ক, সেটা আমি মানে কি করবো আমি বুঝতে পারছি না। আমি বাচ্চাদেরকে নিয়ে কিভাবে এখানে সেন্টার চালাবো তাও বুঝতে পারছি না। আমার খুব মানে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি যে যত জলদি হয় এই সেন্টারটা যেন মানে বানানোর ব্যবস্থা নেওয়া হোক। প্রত্যেক যখনই দৃষ্টিতে আমরা অফিস বা আমরা সরকারের কাছে স্কুলের জন্য দাবি স্মারকপত্র দিয়ে আসেছি, এবং সরকার আমরা আশ্বাস দিয়েছে তোমাদের স্কুল জলদি হবে বলে এনওসি দেবে, এনওসি এবং আমরা জায়গা যে জায়গায় বনবো ছয় কাটার জমিনও এনওসি দিয়ে দিয়েছি যে আজকে হইব কালকে হইব অফিস থেকে কোয়া হওয়ার। কিন্তু এই আমরা দয়াপুর বাগানে 7 নম্বর অঙ্গনবাড়ি 114 নম্বর যখন সরকার থেকে পাস হয়ে এসেছে, তো এত লেট কেনে এই স্কুলের মধ্যে কিরকম বাচ্চাগুলোর ভবিষ্যৎ। অম্বিকাপুর পূর্ব পাড়ার পুজোয় বিশেষ আকর্ষণ বলিউড অভিনেতা সুনীল পালের সাংস্কৃতিক সন্ধ্যা। প্রতিবছরের ন্যায় এবার দুর্গোৎসবকে সামনে রেখে জনগণকে চমক দিতে প্রস্তুত অম্বিকাপুর পূর্ব পাড়া পূজা কমিটি। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, 105তম বর্ষপূর্তি উপলক্ষে আকর্ষণীয় মণ্ডল ও ভব্য দেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মহাপঞ্চমীতে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণ্ডপের উদ্বোধন করবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার নমাল মাহাতো সহ এলাকার প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে কমিটির থিম সং উন্মোচন করা হবে। এবারের পুজো আয়োজনে কমিটি বলিউড অভিনেতা সুনীল পালকে আমন্ত্রণ জানিয়েছেন। উনার উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এছাড়াও জি বাংলা সারেগামা পার চ্যাম্পিয়ন অলিভা চক্রবর্তী ও বিবেক মুখার্জি ও তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও সুদূর মুম্বাই থেকে অ্যাঙ্কার, মিমিক্রি ও ভয়েস আর্টিস্ট অভিষেক তেওয়ারি উপস্থিত থেকে গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বলেও জানিয়েছেন আয়োজকরা। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আমরা অম্বিকাপুর পূর্বপাড়া এবছর 105তম বছরে পৌঁছে গেছি, এবং প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের যা অনুষ্ঠান সূচি থাকে বা দুর্গোৎসবের যে বিভিন্ন দিক থাকে সেগুলো আমরা করার চেষ্টা করছি, এবং সেই হিসেবে আমরা পঞ্চমীর দিন মানে 8 তারিখ আমরা আমাদের পুজো উদ্বোধন করব, এবং তাতে আমরা চিফ গেস্ট হিসাবে আমাদের জেলা উপায়ুক্ত থেকে বলেছেন উনি যেন এই আমাদের এই চিফ গেস্ট হয়ে সেদিন উদ্বোধনটা করেন, এবং গেস্ট অফ অনার হিসাবে আমরা আমাদের এসপি মহোদয় নবুল মহতোকে বলেছি উনি যেন গেস্ট অফ অনার হিসাবে থাকেন তার সাথে, এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে নিয়েই সেদিন আমাদের উদ্বোধনটা হবে, এবং সেদিনই আমরা আমাদের থিম সংটা রিলিজ করব। যে থিম সংটা লিরিক্স দিয়েছে লিখেছেন বিশ্বরাজ ভট্টাচার্য, এবং তার সুর দিয়েছে এবং মিউজিক কম্পোজিং করেছে টোটাল বিষয়টা আমাদের বিক্রমজিৎ বাউলি আমাদেরই মেম্বার, এবং ভিডিওগ্রাফিটা টোটালি করেছে সুব্রজিৎ আমাদেরই আরেকজন মেম্বার। তো এটা একটা কলেজ রোডের জমি বিবাদকে কেন্দ্র করে শান্তনু ভট্টাচার্যের অভিযোগকে খণ্ডন করলেন বৃদ্ধ মা অনুভা ভট্টাচার্য। অনুভা ভট্টাচার্য জানান, বড় ছেলে শান্তনু ভট্টাচার্য বিগত কয়েক বছর থেকে সে তার পৈতৃক সম্পত্তি 4 কাঠা জমির উপরে থাকা বাড়ি এককভাবে দখল করে বিক্রয় করার বেআইনিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রতিবাদ জানালে শান্তনু প্রত্যেক 1-2 মাস অন্তর অন্তর সে গুয়াহাটি থেকে ঘরে এসে ওনাকে অকথ্য ভাষায় গালিগালি সহ মারধর করতে থাকে। এই বিষয়ে ওনার ছোট ছেলের স্ত্রী পলি ভট্টাচার্য প্রতিবাদ জানালে ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেয়, এই জমি কোনোভাবেই বিক্রি করা যাবে না। এই জমিটিতে ছোট ছেলে শঙ্কর ভট্টাচার্যেরও অধিকার রয়েছে, এবং ছোট ছেলে ওনার ভরণ পোষণ দেখে চালিয়ে যাচ্ছেন, তাই ছোট ছেলের অনুমতি ছাড়া এই বাড়ি বিক্রি কোনোভাবেই বিক্রি করা যাবে না।
অন্যদিকে ছোট ছেলের স্ত্রী পলি ভট্টাচার্য বলেন, তিনি বিজেপি দলের মথ্যশহর মণ্ডলের সম্পাদক, এ কারণে উনার নাম বারবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া, এটা উনার পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা নয়। এই বিষয়ে উনার জড়িয়ে উনার নাম বদনাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে একাংশ বিরোধী দলের নেতারা ও যে বা যারা এই বিষয়টিকে কেন্দ্র করে ভাসু শান্তনু ভট্টাচার্যকে পৈতৃক সম্পত্তিকে পারিবারিক বিশৃঙ্খলতা সৃষ্টি করে অবৈধভাবে বিক্রি করার পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছেন এই স্বার্থান্বেষী নেতারা। আজকে আমার দুঃখ যে আমার স্বামীর বড় ভাই শান্তনু ভট্টাচার্য মহাশয় প্রত্যেক মাসও আই নির্যাতন করুন আমরা পরিবারের উপরে, এটা সবই জানি, এটা নতুন কিচ্ছু না। আমার পরিবার, আমার পার্টির মানুষও আমি বিচার দিছি যে দাদা আমি বড় অশান্তিতে আছি, আমি কিতা করতাম আই আই আইয়া প্রত্যেক বাসা খালে কোন বাড়িটা বিপন করতাম, আমি কই যাইব, আমার বাচ্চা আমার 70 বছরের শাশুড়ি মারে লইয়া আমার জামাইলে আমি রাস্তায় যেতাম, আমি তো কিচ্ছুর অভাব নেই। আমি সবাই কাছে আরও গর্ব করিয়া কই যে আমার স্বামীর বড় ভাই স্বাবলম্বী আছে, আমরা তো তার কাছে কিচ্ছু না, তবুও তাই অনবরত নির্যাতন করিয়া নিতেছে, তাই এমনভাবে তা তাই আমার শাশুড়ি উপরে আইয়া মাইদুর গ্রহণ করি, আমার আমি আমার শাশুড়ি মারে লইয়া থাকি, আমার শাশুড়ি মার উপরে নিবি তার বাইয়ে মারামারি করা তাই আমি আটকাই মনে হয়, এটা যদি করি না তো উল্টো না, আমিও তো তার লগে থাকি তার মেয়ের মতো। আজকে আমার 25 বছর হয়েছে আমার শাশুড়ি মারে লইয়া, 19 বছর বয়সে আমার বিবাহ হয়েছে, তাই আমার মা না নেই, আমার মারে যদি কেউ এটা করে আমি কিতা এটা প্রতিবাদ করতাম না, আমি দাঁড়াইয়া দেখতাম, এটাই আমার দুঃখ হয়েছে যে এটা যেন রাজনীতি কোনো ধরনের কোনো ইস্যু না করা হয়, এটা আমার সম্পূর্ণ আমার পরিবারের। রাধামাধব কলেজ বাংলা বিভাগের সম্পাদনায় ঐতিহ্যবাহী কৃষ্ণকলি দেয়াল পত্রিকার 88তম সংখ্যা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। রাধামাধব কলেজ IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরীর হাত ধরে দেয়াল পত্রিকার নতুন সংখ্যার শুভ উন্মোচন হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, কলেজ উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী, অধ্যাপক ডক্টর কালীপুত দাস, ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, ডক্টর রুমানাথ চৌধুরী, ডক্টর সন্তোষ পড়া, ডক্টর পিয়া দাস, নম্রতা নাথ, সুরভি ঘোষ, ডক্টর আশিস তরু রায় প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সূর্য সেন দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা দেয়াল পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত বাংলা বিভাগের ছাত্রছাত্রী ও তত্ত্বাবধানে থাকা বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যে বিভাগের যে অ্যাক্টিভিটি, আমি কিন্তু কিন্তু এমন একটা অ্যাক্টিভিটি নেই, কিন্তু আমার উপরে এবং নিচের অ্যাক্টিভিটি সাংঘাতিক। তোমরা জানো, যার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে হয় এই কারণে যে তোমরা একটা সৃষ্টিশীল সৃজনশীল একটা পত্রিকা তোমরা তৈরি করেছো, এগুলি ভালো জিনিস। আজকে এর জন্য আমরা এই যে সৃষ্টি করলাম এর জন্য ধন্যবাদের প্রথম ধন্যবাদ দিতে হয় আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর দেবাশিস রায় স্যারকে, কারণ তার আর্থিক আনুকূল্যে এবং তার সদিচ্ছেই সেটা সম্ভব হয়েছে, নতুবা সম্ভব হতো না। তারপরে যাকে যাদেরকে ধন্যবাদ দিতে হয়, যারা এটা অলঙ্করণ করেছেন, যারা এটা লিখেছেন, যারা তোমরা লিখেছ, এবং যারা আমাদের বিভাগের যারা তোমাদের উৎসাহ দিয়ে এইগুলো করিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এবং এই যে ক্রিয়েটিভিটি, মানুষের একটা তার স্বতঃস্ফূর্ত ব্যাপার। আজকে আমরা বৈজ্ঞানিক যুগে, বিজ্ঞানের যুগে, আমরা ইন্টারনেটের যুগে অনেক কিছু পেয়ে যাই, না চাইতেই পেয়ে যাই, কিন্তু মানুষের যে আবেগিক জিনিস, যন্ত্র তো কবিতা লিখতে পারে না, যন্ত্র তো গল্প লিখতে পারে না, যন্ত্র তো উপন্যাস লিখতে পারে না, যন্ত্র ভালোবাসতে পারে না, একমাত্র পৃথিবীর একটা প্রাণী আছে শুধু মানুষ যে সৃষ্টি করতে। গান্ধী জয়ন্তীতে ONGC-র উদ্যোগে শিলচর ISBT-তে সাফাই অভিযান সহ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় শুরু হয় সাফাই অভিযান। ISBT চত্বরে থাকা আবর্জনা ও বর্জ্য সামগ্রী সাফাই করা হয়। বেলা 10টা নাগাদ ONGC-র আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে স্বচ্ছতা নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে স্বচ্ছতার উপর সচেতনতা নাটক অনুষ্ঠিত হয়। এছাড়া ISBT চত্বরে স্বচ্ছ রাখতে ডাস্টবিন সহ অন্যান্য সামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দেন ONGC-র আধিকারিকরা। পরে ONGC কর্মকর্তা ও শিবদুর্গা ক্লাবের কর্মকর্তারা যৌথভাবে সাফাই অভিযানে হাত দেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ONGC-র অ্যাসেট ম্যানেজার বিপুল গোহাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ONGC-র আধিকারিক মহেন্দ্র বর্মা, মনীশ চঞ্চল, শিবদুর্গা ক্লাবের কর্মকর্তা লালন প্রসাদ গোয়ালা প্রমুখ। ইয়ার প্রতি
এই ইয়াত যে সাধারণ জনতায়ও আমার এই পদক্ষেপ দেখন করেছে, আর মানে বিশেষ আপনার সংবাদ মাধ্যমের যে আর টেলিভিশন ইলেকট্রনিক মাধ্যমের বিভিন্ন ধরনের আপনার যে কার্যকর আপনাদের আহি এই আমার কার্যসূচী পরিবেশন করাত আপনাদের আহি আগবাড়ি আছে তার কারণে আপনার ধন্যবাদ। আজির অনুষ্ঠান অনুযায়ী ইয়ার আজি অনুষ্ঠান আমি অন্তত যে বৃহৎ সংখ্যক ডর ডর যখন আবর্জনা আসবে আঁতর কারণে জে সি বি লগা হব, তার উপরও জেলা কর্তৃপক্ষের উপায় জেলার অভিযুক্ত উপায়ুক্ত ডাঙরিয়াও আমার মজার কন্টেক্ট পাশতে উপস্থিত হব। আমি এই উপলক্ষে যা দুদিনমানের আগতে শিলচর পৌরসভার নিগমের প্রায় 200-250 সাফাই কর্মীক স্বচ্ছ মানে পিপি একটা কিট দিয়া হয়েছিল, তাতে একটা জেকেট আছে আপনাদের অকান দেখাব পিঁধি আছে আজি আইছে জেকেট দিয়া হয়েছে, গামবুট দিয়া হয়েছিল, হ্যান্ড গ্লাভস রাবার গ্লাভস দিয়া হয়েছিল, আর বরুণত যাতে কাম করবেন সেই কারণে রেইনকোটও দিয়া হয়েছিল প্রত্যেকজন শিলচর পৌরসভার নিগমের প্রত্যেকজন কর্মীক সে দিয়া হয়েছিল। তারপরে আমার সংস্থার অনুষ্ঠানের তরফের আপনার করিমগঞ্জ আর হাইলাকান্দি গতকাল থেকে শিলচরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে পূজায় আনন্দ করার জন্য খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সারি উপহার হিসেবে দেওয়া চলছে আগামী 9 তারিখ পর্যন্ত। এই কাজ চলবে, এই কাজের জন্য বিভিন্ন জনের স্মৃতির উদ্দেশ্যে এই শাড়িগুলি দিচ্ছি। আর যে সকল মহিলারা রাস্তায় ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করে থাকে তাদেরকে উপহারস্বরূপ ডক্টর এম মাসুমের অফিস কক্ষে আনোয়ারা খান স্মৃতি মহিলাদের শাড়ি তুলে দেন। খোঁজ শিলচর সভাপতি ডক্টর এম মাসুম, এজিএস রেজওয়ান খান, সাধারণ সম্পাদক সজল লস্কর। প্রত্যেক বছর ফেরার সময় যারা কাগজ বিক্রি করেন তাদেরকে আমরা শাড়ি দিয়ে বা কিছু অনুদান দিয়ে সাহায্য তাদেরকে পূজার সামিল হওয়ার জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করি। যেহেতু তারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সাহায্য করা আমরা কর্তব্য হিসাবে মনে করি, কারণ প্রতি বছরই আমরা তাদেরকে এই সাহায্যটা দিয়ে থাকি। আমরা ভবিষ্যতেও সেই প্রচেষ্টা চালিয়ে যাব। এই বছর আমরা দশজনকে এইভাবে দেওয়ার অঙ্গীকার করেছি। আশা করি আজকে আমরা 4 জনকে দিলাম, অন্যরাও আসলে আমরা তাদেরকে শুভার মতো দেব। আমরা অনেক জায়গায় পূজার শাড়ি বিতরণ করব। এই শাড়ি বিতরণগুলি বিভিন্ন স্থানের মধ্যে আছে, আর আমরা এই কাজটা চালিয়ে যাবো। আজকে আমরা যারা সম্ভাব্যত বিক্রয় করে রাস্তার মধ্যে বসে ওনাদের বিভিন্ন আজকে শাড়ি আমরা ফুটিয়ে দিলাম। এই শাড়িগুলি দিয়েছেন আমাদের খান সাহেব হবিবুল্লাহ শেখ নাতি রেজওয়ান খান সাহেব, ওনার মা আনোয়ারা খানের স্মৃতি উদ্দেশ্যে। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী অত্যন্ত গর্বের সাথে এবং উৎসাহের সাথে পালন করেছে। বিশেষ দিনটি উপলক্ষে ক্লাব ভ্যালি ভিউ মহালয়ার ভোরে 700 জন পথচারীর মধ্যে পানীয় জল বিতরণ করেছে, যাহাতে তাদের তৃষ্ণা মিটে। তারপরে ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, কঙ্কা বিশ্বাস, কৌশিক বিশ্বাস, নন্দা রায় এবং অন্যান্যরা গান্ধীবাগ শিলচরে গান্ধী শান্তি প্রতিষ্ঠান অফিসে গান্ধীজির উপরে এক সেমিনারে যোগ দিয়েছে এবং সেখানে সক্রিয় অংশ নিয়েছে। ক্লাব ভ্যালি ভিউয়ের গাইডিং লায়ন সঞ্জীব রায় মহাত্মা গান্ধীর জীবনধারা ও জীবন কাহিনী নিয়ে বক্তব্য রাখেন। সেখানে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সান্ধ্যকালীন ক্লাব ভ্যালি ভিউয়ের সদস্যরা দুর্গানগর তারাপুর সমবেত হয়ে এবং শাস্ত্রীজির জন্মবার্ষিকীও পালন করেছে। বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে এক সেমিনারে সহসভাপতি অশোক বৈদ্য বক্তব্য রাখেন এবং শাস্ত্রীজির জীবন ইতিহাস ও সংগ্রামের কথা তুলে ধরেন। এই সেমিনারের শিরোনাম ছিল আ ম্যান উইথ আ মিশন। এই মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উদযাপনে অন্যান্যরা ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, মৃন্ময় রায়, শায়েদ আহমেদ বরভুইয়া, প্রণয় নাগ, মিনারা বেগম লস্কর, শিপ্রা বৈদ্য, আব্দুল মতিন খান, সৌরভ সেন প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 10,50,00,000 টাকা ব্যয়ে নির্মিত সড়কের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। দয়াপুর চা বাগানের ভেঙে পড়ল 144 নং আঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ।
অম্বিকাপুর পূর্বপাড়ার পুজোয় বিশেষ আকর্ষণ বলিউড অভিনেতা সুনীল পালের সাংস্কৃতিক সন্ধ্যা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।